স্পোকেন ইংলিশ মজায় মজায় ইংরেজি শেখার কৌশল পর্ব একে আপনাকে স্বাগতম। এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ জব স্টাডি বিডি। বাংলাতে এমন কিছু শব্দ আছে যা ইংরেজি ভাষার সাথে মিল আছে, যেগুলোর অর্থ আমরা জানি না। তো আজকের এই ভিডিওতে মনে রাখার মতো কিছু কৌশল আপনাদের মাঝে শেয়ার করব। লেটস স্টার্ট নাও। ইফ অর্থ বউ, ইংলিশ বিওডব্লিউ বউ শব্দের অর্থ প্রণাম করা বা ধনুক। কুইন অর্থ রানী, ইংরেজিতে রানী শব্দের অর্থ অতি তরল। স্মাইল অর্থ হাসি, হাসি অর্থ ব্যায়ামে। ফে অর্থ পরি, পরি অর্থ লোমকূপ। এম অর্থ পোষ মানানো, পোষ অর্থ চটকদার বা চাটক। কল অর্থ ডাকা, ডাক, ডাক অর্থ হাঁস। মাইন্ড অর্থ মন, মন অর্থ চাঁদ। লেফট অর্থ বাম পাশ, বাম অর্থ নিতম্ব অবলিক পাছা। চেস্ট অর্থ বুক, বুক অর্থ বই। গ্রিন কোকোনাট অর্থ ডাব, ডাব অর্থ উপাধি। প্রফিট অর্থ লাভ, লাভ অর্থ ভালোবাসা। ইউ অর্থ তুমি, তুমি অর্থ তল। অর্থ মাস, মাস বা মাস অর্থ সম্পদ। ডল অর্থ পুতুল, পুতুল অর্থ খাত। ফ্লাওয়ার অর্থ ফুল, ফুল অর্থ পরিপূর্ণ। টেন্ট অর্থ তাবু, ট্যাবু অর্থ নিষিদ্ধ। বিজি অর্থ ব্যস্ত, ব্যস্ত অর্থ দান করা। আই অর্থ আমি, আমি অর্থ বান্ধবী। ফরেস্ট অর্থ বন, বন অর্থ উপভোগ। এরেজার অর্থ রবার, রবার অর্থ ডাকাত। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো মজার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট দাও মাই ভিডিও।